বিনোদন দুনিয়ার অভিনেতা অভিনেত্রীদের জীবনের সঙ্গে ট্রোলিং অবিচ্ছেদ্য অংশ। আর সে কথা খুব ভালো করেই জানেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেটপাড়ার নিন্দুকদের বরাবরই প্রিয় তিনি। তার পোশাক থেকে শুরু করে হাসির ধরন, ইংরেজি বলার নাচ, সব কিছু নিয়েই হয় ট্রোলিং। মা হওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত বাড়তি মেয়েদের জন্য কুরুচিকর কটাক্ষের সম্মুখীন হতে হয়েছিল তাকে। কিন্তু বেশ সপ্রতিভাবেই নেতিবাচকদের বরাবরই এড়িয়ে যেতে দেখা গিয়েছে শুভশ্রীকে। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় থাকেন অভিনেত্রী। সিনেমার শুটিং, রিয়েলিটি শো এর শুটিং সামলে, ইউভানকে সামলেও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের জন্য বেশ খানিকটা সময় দেন তিনি। শেয়ার করে ফটোশুটের ছবি, রিল, ভিডিও। রবিবার ছুটির দিনে বাড়িতেই এমন একটি ভিডিও বানিয়ে শেয়ার করেছিলেন শুভশ্রী। বসার ঘরের আসবাব সরিয়ে ট্রেন্ডিং টামটাম গানে কোমর দোলাতে দেখা গেল শুভশ্রীকে। সঙ্গে অবশ্য ছিলেন তার দিদি দেবশ্রী এবং আরও দুই মহিলা। আর সবার মধ্যমণি হয়ে নাচল পুচকি ইউভান। শুভশ্রীর পরনে ছিল একটি কালো টি শার্ট এবং ডেনিম হট প্যান্ট। অন্যদিকে সাদা কালো স্ট্রাইপ শর্ট ড্রেসে দেখা গেল দেবশ্রীকে। কমেন্ট বক্স ভরা বিচিত্র সব মন্তব্যে। কে কেউ চোখে সরাতে পারছেন না ইউভানের দিক থেকে। তার নাচি ভিডিওর লাইমলাইট কেড়ে নিয়েছে বক্তব্য নেট নাগরিকদের। কিন্তু শুভশ্রীর নাচ দেখে মোটেই খুশি নন তারা। একজন ব্যাঙের সুরে লিখেছেন, নাচতে জানে না আবার ডিভিডির বিচারক হয়েছে। কারোর মতে তার বোন এর থেকে ভালো নাচে। কেউ আবার খোঁচা মেরেছেন, হট প্যান্টটা আরেকটু ছোট হলে ভালো হতো। এমনকি রেহাই পাননি দেবশ্রীও, হাতি বলে কটাক্ষ করা হয়েছে তাকে। তবে অনেকে নেটিজেনদের এমন নেতিবাচক মানসিকতার নিন্দাও করেছেন। কেউ যদি নিজের ফিগার নিয়ে ভালো থাকে তাহলে খোঁচানোর কী মানে, প্রশ্ন করেছেন কয়েকজন। নেট দুনিয়া আজকাল একটু বেশি নেতিবাচক হয়ে যাচ্ছে, মত অনেকের। তবে শুভশ্রী কোনো কমেন্টেরই উত্তর দেননি। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।